হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জীবন এখন চরম ঝুঁকিতে বলে জানিয়েছেন তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সমন্বয়ক ডক্টর এফ এম সিদ্দিকী। তিনি বলেন, খালেদা জিয়ার যে অবস্থা তাতে করে তাকে বাসায় নেওয়া যাবে না। দেশের চিকিৎসকেরা তাদের সাধ্য অনুযায়ী যা করার করেছেন, দেশে আর করার কিছু নেই, এখনই তাকে বিদেশে নিতে হবে, এতে তার জীবন রক্ষা হতে পারে। দর্শক ইসমাইল সর্দারের প্রতিবেদনটি আমাদের হাতে এসে পৌঁছেছে। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দীর্ঘদিন ধরে নানান জটিল রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। সকালে রাজধানীর এমারকের হাসপাতালে জরুরি সংবাদ সম্মেলনে খালেদা জিয়ার সর্বশেষ স্বাস্থ্য পরিস্থিতি তুলে ধরে তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্যরা। দেশে কোনোভাবেই তার আর চিকিৎসা সম্ভব নয় বলে জানায় মেডিকেল বোর্ড। ট্রান্সপ্লান্ট বাংলাদেশে হয় না, প্লিজ, বাংলাদেশে হয় না। কিডনি ট্রান্সপ্লান্টেশন হয়, হার্টের অনেক অপারেশন হয়, লিভার ট্রান্সপ্লান্টেশন এরকম হচ্ছে না এবং ওয়ার মতো সেটআপও এখনো তৈরি হয়নি। লিভার সিরোসিস সহ শারীরিক নানান সমস্যা উত্তরণে উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে এখনই দেশের বাইরে পাঠানোর আহ্বান জানিয়েছেন ডক্টর এফ এম সিদ্দিকী। আমরা যা করছি এটা একটা সাময়িক তাৎক্ষণিক জীবন রক্ষাকারী সংক্ষিপ্ত ব্যবস্থা। আমাদের সমস্ত চিকিৎসার অপশনগুলো সবগুলো প্রায় শেষ হয়ে এসছে আর আমাদের হাতে কোনো অপশন নাই। যদি আমরা 2 বছর আগে টিপস প্রসিজিওরটা করতে পারতাম, তাহলে আজকে ওনার পেটে এবং বুকে কোনো পানি জমা হতো না, ওনার পেটে কোনো রক্তক্ষরণ হতো না। বর্তমানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুর ঝুঁকি অনেক বেশি বলে জানিয়েছেন মেডিকেল বোর্ডের সদস্যরা। মৃত্যু ঝুঁকি অত্যন্ত বেশি। ইসমাইল সর্দার, এসএটিভি, ঢাকা।